গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। আজকে নিয়ে এসেছি সন্ধ্যাবেলা ঝটপট করে বানানো একটা চানাচুর রেসিপি। নিয়ে নিয়েছি আমি বেসন, বেসনটা তোমরা তোমাদের পছন্দ মতন নিও কম বেশি। নিয়েছি হলুদ, স্বাদ মতন নিয়েছি নুন, নিয়েছি লঙ্কার গুঁড়ো আর নিয়ে নিচ্ছি কিছুটা জোয়ান। নিয়ে নেবো অল্প একটু জিরে, দিয়ে দেবো একটু চালের গুঁড়ো, 2 চামচ চালের গুঁড়ো দিচ্ছি যাতে মুচমুচে হয় খুব ভালো। দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন 1 & ব্লগ। এই টিফিনটা হাতে মাত্র 10 মিনিট টাইম থাকলেই বানিয়ে নিতে পারবে। চা করতে করতে চানাচুরটা রেডি হয়ে যাবে। আর একবার যদি ঘরে বানিয়ে নাও তাহলে আর বাজার থেকে কিনবে না। তাহলে বন্ধুরা ছুটির দিনে এরকম একটা চানাচুর বানিয়ে নাও। এর সঙ্গে কিন্তু কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে পাতা সব কিছু দিয়ে মাখলে দারুণ টেস্টি লাগে। ও, সাথে একটু কিন্তু লেবুও দিতে হবে, যা অপূর্ব স্বাদ লাগে বন্ধুরা, মনে বলেই মুখে জল এসে যাচ্ছে। তোমরা সবাই কে কে ঘটি গরম খেয়েছো? যদি খেয়ে থাকো তাহলে স্বাদটা মনে করে দেখো। আমরা ছোটোবেলা তো খুব খেয়েছি। এর সাথে বন্ধুরা একটু ছোলা ভিজিয়ে কলালা ছোলা দিলেও খুব ভালো লাগে। তবে কিন্তু এটা মুড়ি দিয়েও দারুণ লাগে খেতে। মুড়ি দিয়ে সব কিছু দিয়ে মেখে দারুণ একটা টিফিন তৈরি হয়ে যাবে। আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা আমার সঙ্গে জুড়ে থাকার। দেখো আমি বেসনটা মেখে নিয়েছি, এরকম করে আঠা আঠা করে মেখে নিতে হবে। চালি গুঁড়োটা দিলে আর বেশি ফেটানোর দরকার হয় না, এমনিই মুচমুচে হয় এটা। এপাশে আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই ছোটো এইটার মধ্যে গ্রেটারের মধ্যেই বানাবো। পলিথিনে করেও বানানো যেতে পারে, তবে এর মধ্যে বানালে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর একদম সোজা বানাতে আমি একটু তেল মেখে নিয়েছি, তেল মাখলে এটার মধ্যে বেশি লাগে না। আমি এইভাবে বানিয়ে নেব। তবে সব বন্ধুদের বলছি একবার এরকম করে নিমকি বানিয়ে ঘরে খেয়ে দেখবে। নিমকি না, এটাকে বলা হবে চানাচুর, ঝুরি ভাজা চানাচুর। বন্ধুরা নামটা ভুলে গেছিলাম, ঝুরি ভাজা চানাচুর। এটা খেতে কিন্তু দারুণ লাগে, অপূর্ব স্বাদের, তেমন কোনো খরচা নেই। ঘরে থাকা সামান্য জিনিস দিয়ে বানিয়ে নিতে পারবে। আমরা যে বাজার থেকে কিনে খাই ওতে তো কখনোই বেসনের গন্ধ পাই না। এখন আগে পেয়েছি অনেক, এখন বেসনের গন্ধ পাই না। তবে তোমরা কিন্তু এরকম করে শুধু চালে গুঁড়ো আর অল্প বেসন দিয়েও করে নিতে পারো। অনেক সময় আমরা ভাবি বিকালে বা সন্ধ্যায় চায়ের সঙ্গে কি খাবো, একটু মুখরোচক জিনিস খেতে ইচ্ছে করে, তখন কিন্তু ঝটপট করে এটা বানিয়ে নিয়ে একটু চানাচুরকে, এটা হচ্ছে ঝুরি ভাজা চানাচুর বলতে হবে, এটাকে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে একটুখানি বানালে পরে না দারুণ টেস্টি লাগে। আমি বানিয়ে ওই দিন সঙ্গে সঙ্গে আমি বানিয়ে খেয়েছি সব কিছু দিয়ে, আমি ওর জন্য ওতে মশলা কোনো লাগাইনি। এরকম প্লেন বানিয়ে কৌটা ভরে রেখে দেবে, যখন ইচ্ছা করবে তার ভিতরে সব কিছু মিশিয়ে টিফিন তৈরি করে ফেলবে। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লাগবে। এটা এমনই মুখরোচক জিনিস যেটা বানাতে বানাতেই অর্ধেক শেষ হয়ে যায়। আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে দিই, আমি কিন্তু বেসনটা কেনা না, আমার কিন্তু ছোলার ডাল গুঁড়ো করে নিজে বানিয়েছি বেসন। তোমরা চাইলে ছোলার ডাল গুঁড়ো করেও বানাতে পারো, মটরের ডাল গুঁড়ো করেও বানাতে পারো, তবে ছোলার ডালের বেসনের ফ্লেভার সবথেকে বেশি। তোমরা চাইলে এটা কিন্তু পলিথিনের মধ্যে করেও বানাতে পারো। পলিথিন দুধের যে প্যাকেটগুলো আসে সেগুলো পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে বানাতে পারো, তাতেও খুব ভালো হয়। তবে লম্বা লম্বা হবে, ওগুলো কাঁচি দিয়ে কেটে কেটে দিতে হবে। দেখতে এত সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও কিন্তু দারুণ হয়েছে, একদম মুচমুচে। আমার বেসনের পরিমাণটা অনেক বেশি, চালের গুঁড়ো আমি খুবই সামান্য দিয়েছি। বেসনটা বেশি দিলে ফ্লেভারটা খুব সুন্দর হয়, বেশ বেসনের ভাজা ভাজা একটা গন্ধ বেরোয়, ভালো লাগে খেতে।
উপর থেকে দেওয়ার সময় নিচের দিকটা বোঝা যায় না যে কি এক জায়গায় পড়ছে, একটু হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে করলে খুব ভালো হয়। যেসব বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, বেলটা প্রেস করে অলে করে রেখো, আর আমার সাথে তোমরা জুড়ে থেকো। বন্ধুরা, একটা রেসিপি করতে যখন আমরা ভিডিও তৈরি করি তখন আমাদের কতটা কষ্ট হয় আমরা সবাই সেটা জানি। আশা করব সবাই সবার ভিডিও লাইক দিয়ে দেখবে আর পুরো ভিডিওটা দেখবে। এই সাথে কিছুটা বাদামও ভেজে নেব। বাদাম ভাজার সময় বন্ধুরা গ্যাসটা সবসময় মিডিয়ামে রাখতে হবে, হাই ফ্লেমে বাদাম ভাজলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। নিয়ে নিয়েছি কিছুটা কারি পাতা। বন্ধুরা, আমার গাছেরই কারি পাতা, যখনই রান্না করার ইচ্ছা হয় কারি পাতা তখনই দুটো তুলে নিয়ে আসি। তাজা কারি পাতার ফ্লেভারটা খুবই সুন্দর। দেখো, আমি চানাচুর ভেজে নিয়েছি, এখনও কিছুটা গরম আছে, তোমাদের আওয়াজটা আমি শুনিয়ে দেবো। বন্ধুরা দেখো কতটা মুচমুচে হয়েছে। দেখো, এটা ভেঙে দেখাচ্ছি, কতটা মুচমুচে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও, আর আমার এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো।